এটা এই বাড়ির দলিল বাড়ি বন্ধক রাইখা টাকা চাইছিলাম ওরা 10 লাখ টাকা দিব কইছে আব্বা আরেকটা বার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো হইতো না হ্যাঁ বৌমা তো ঠিকই কইছে এই ভিটামাটি হারাইলে তো আমাকে সব শেষ আল্লাহ ভরসা ওলাই এমন কইরা চাইছে না দিয়াও তো থাকতে পারতাছি না আপনার পোলার তখন মাথা ঠিক নাই আব্বা সোহাগ কখন কি কইরা বসে এখন নিজেও জানে না পাগলামি ছাড়া কিছু হয় না এই দুনিয়াতে যত কিছুই হইছে জাগর ভিতরে পাগলামি আসিল তারাই করতে পারছে দেন আব্বা আপনি যা ভালো মনে করেন তাই করেন বৌমা তুমি কি রাগ করতেছো আমি রাগ করবো কেন আব্বা আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই তো করবেন তোমরা সবাই মিলা সোহাগের লেগে দোয়া করবা আমাদের সোহাগ যেন প্রতিষ্ঠিত হতে পারে দোয়া করি আল্লাহ যেন সোহাগের মনের আশা পূরণ করে ওয়ালাইকুম সালাম কি খবর তোমাদের ওরাদের টাকাটা ঠিকঠাক মতো দিছো জি স্যার ওরা 1 কোটি টাকা বুঝাই দেওয়ার পর ওরা সব ইনভেস্ট করবে কইছে জি স্যার মোল্লা জমি বিক্রি করে আরো টাকা ইনভেস্ট করবে বলেছে গুড ভেরি গুড আশেপাশে মার্কেটিং করতে বলেছিলাম করেছো স্যার করছি কেউ তো রাজি হইতাছে না ওদেরকে ভালো করে বুঝাও তাদেরকে এটা বুঝাও যে তুমি নিজেও ইনভেস্ট করতেছো জি স্যার আবারও বুঝাই একদম বিএস জি স্যার সোহাগকে নিয়ে টাকাগুলো কোম্পানির অ্যাকাউন্টে জমা দিয়ে আসো স্যার ফ্যাক্টরি কাজ শুরু হইলে লোকজন আরো বিশ্বাস করতো টাকা ইনভেস্ট করতো 100 কোটি টাকার প্রজেক্ট বুঝতাছো তুমি আমি বুঝলে তো হইব না স্যার মানুষ তো বিশ্বাস করতেছে না মরলের 1 কোটি টাকা পাওয়ার পর ফ্যাক্টরি কাজ শুরু করব স্যার আব্বারে কইছি বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে টাকা দিতে ভালো করছো তো তাড়াতাড়ি ইনভেস্ট করো সপ্তাহখানেক পরে তো ডাবল হয়ে যাবে স্যার আপনি তো কইছেন আমার আরো বাড়াইয়া দেবেন আগে ইনভেস্ট তো করো এখন যাও তোমরা দুজনকে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে আসো জি স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খেলা তো জমে গেছে সুলতানা তো রাজি হলো না তুই সুলতানের লগে প্রেম করে শান্তি পাইতেছিস না ওই বেটা আমি মোরলবাড়ির কাজের মায়ের লগে প্রেম করে শান্তি পাই না আর তুই মোরলবাড়ির মোরলের মায়ের লগে প্রেম করে শান্তি পাবি কেমনে তুই দোষ আগে চাইতে ইজি হইছে কি ইজি হইছে এটা তো দেখতেই পারতাছি মোরল রাজে কখন পোল্টি লইয়া লইব টেরো পাইবি না ওই দেখ নাম নিতে নিতে মোরলের মায়া এসে শান্তি জহির তুই যা মনে হয় আমাকে চাইতাছে তোর লুয়ে বেটা আর পারলাম না ঠিক আছে আমিও যাইতাছি মিনার খাস যা কেমন আছেন ভালো থাকতে দিলেন কই কেন আমি আবার কি করছি কিছু না অবস্থার পরিবর্তন না করে খালি স্বপ্ন দেখলে হইব পরিবর্তন তো করতেই চাই হইতাছে না এমনি গুড়গুড় করলে কি পরিবর্তন হইব তুমি কি করমু এলাকাতে কোম্পানির লোক আইসে দেখছেন হ্যাঁ সোহাগ ভাই তো চাকরি হইছে কালকে পরিপাটি হইয়া কোম্পানির মালিক সুলতানের কাছে গিয়ে আমার নাম কইবে গেলে কি চাকরি হইব আমি মরল বাড়ির মায়া আমার কথায় চাকরি না দিলে এলাকায় থাকতে দিমু আম্মা আম্মা ভাত দাও কি দা লাগছে তুমি বসো আমি তোমার ভাত দিচ্ছি তুই ভাত দিলে আমি খামু না এই তুমি সারাদিন আমার লগে এমন করো কেন ভালো না লাগলে চলে যা তুমি কিন্তু ভুলে যেও না তোমার কোম্পানির লোক কিন্তু আমারে পছন্দ করে কি রে সোহাগ কি হইছে ভাত দাও কি দা লাগছে বৌমা সোহাগরে ভাত দাও আপনার পোলা নাকি আমার হাতে খাইব না কি রে তুই কি বৌমারে শান্তি দিবি না খাইতে দিবা নাকি চলে যামু তুই বউ আমি ভাত আনতাছি আব্বাই কিন্তু জমি বন্ধক দিয়ে তোমার লেগে টাকা আনতে গেছে কই দইব না তুমি সবই জানি আমার কাছে না দাও মাত খা এনো পানি
দেখছ তুমি আমার লগে যতই রাগ করো না কেন, আমার হাতের পানি কিন্তু তুমি ভুল করে খেয়ে ফেলাইছো।